বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইএলও বিশেক প্রজেক্ট কর্তৃক আয়োজিত টিবেট ম্যানেজার কনফারেন্স অন এনটিবিটিএফ সার্টিফিকেশন এর অনুষ্ঠানে উপস্থিত 50টি আত্মীয় ইনস্টিটিউট থেকে আগত ম্যানেজারবৃন্দ, লোকাল পার্সনবৃন্দ, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, ডাইরেক্টর আইটিসি, চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার মিস্টার কিশোর কুমার সিং এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব রণব মাহমুদ। সবাইকে আজকের এই অনুষ্ঠানে, এই কনফারেন্সে আসার জন্য শুভেচ্ছা, স্বাগত এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। আমাদের অনেক জ্ঞানগর্ব এক্সপার্টবৃন্দ সুন্দর আলোচনা করেছেন, আপনারা মোটামুটি বুঝতে পারছেন। আমি মূল কথায় চলে যাব, আমাদের সময় শেষের দিকে, তাছাড়া রমজানের দিন, সেটা হলো আপনারা জানেন যে আমরা আজ পর্যন্ত 311টি আরটিও অনুষ্ঠান তৈরি করেছি, এর মাঝখানে 136টি ওয়ার্কিং অবস্থায় আছে, তো 50%-এর কম আমাদের ওয়ার্কিং অবস্থা আছে, তাহলে অধিকাংশই আমাদের অ্যাক্টিং অবস্থায় নাই। আসলে এ বিষয়ে আমাদের করণীয় কী সেটি আমরা করতে চাচ্ছি, আমরা পরবর্তী সেশনে আমরা সেদিকে যাব যে আসলে আমাদের প্রবলেমস কী। স্যার বলছেন, আমাদের দিদি স্যার বলছেন যে ফাইন্ডিংস কী, ফাইন্ডিংস আপনারা বের করবেন। স্যার প্রথম থেকে এখন পর্যন্ত আসেন, প্রত্যেকটি বিষয় স্যার অনুধাবন করছেন এবং স্যারের বক্তব্য থেকে এবং ফিল্ড থেকে রেসপন্সিভ গ্রহণ করে স্যার বুঝতে পারছেন যে হোয়াট আর আওয়ার প্রবলেমস। সুতরাং আপনারা এগুলি সুন্দর করে করবেন, এগুলি করার পরে স্যার এখান থেকে হয়তো আরও এখান থেকে আমাদেরকে জানবেন, পরবর্তীতে আমি স্যারের কাছ থেকে সময় নিয়ে বাকি বিষয় আমি স্যারকে রিকোয়েস্ট করব যে আসলে এই চ্যালেঞ্জেসগুলি আমাদের ইউটিলাইজ করতে হলে আমাদের কী করতে হবে। আমি আমার আত্মীয় ম্যানেজার, আমরা এই বিষয়ে ইনস্টিটিউট হেডকে আমরা ম্যানেজার বলি। আসলে আমাদের প্রচলিত কেউ আছেন প্রিন্সিপাল, কেউ আছেন ডাইরেক্টর, কেউ আছেন অন্য নামে, কিন্তু আসলে আমরা কমন একটা নাম এখানে ফরমাটি ইউজ করি, সেটা হলো ম্যানেজার। তো কেউ একটা অকুপেশনে আত্মীয় আছেন, কেউ একাধিক অকুপেশনে আত্মীয় আছেন, যেইগুলি ওয়ার্কিং অবস্থা আছে দ্যাট ইজ আমাদের 136টা। 136টা কিন্তু হয়তো আমি 4টে অকুপেশনে আত্মীয় পাইছি, আমি একটা অপারেশন আছি, বাকি 3টা হয়তো অপারেশন নাই, এটাও কিন্তু খেয়াল করবে। তো আজকের এই কনফারেন্স আমাদের ফলপ্রসূভাবে শেষ হোক এই প্রত্যাশা রাখছি। আমাদের এই রমজানের দিনে আমাদের 50টি ইনস্টিটিউট থেকে, যেখানে সরকারি আছে, বেসরকারি আছে, এনজিও আছে, আমরা সবার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। দূর দূরান্ত থেকে ডিজিটাল ফিডব্যাকও নিয়েছেন, দূর দূরান্ত থেকে এসছেন, আজকে কন্ট্রিবিউশন রাখবেন। আমরা ডিজি স্যারকে এর কৃতজ্ঞতা স্বীকার করছি। স্যার অনুষ্ঠান শুরুর আধা ঘন্টা আগেই চলে এসছেন, স্যার নিজেও বলছেন আমি মনে হয় আগে চলে এসেছি। স্যার ঠিক আছে, আপনার থেকে আমরা অতিরিক্ত নলেজ আমরা গ্যাদার করতে পারবো। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, দীর্ঘ সময় স্যার এখানে এসে আমাদের জ্ঞান দিলেন এবং আমাদের প্রবলেম সলভ করার জন্য আমাদের কমিটমেন্ট আমি বলবো না, আমাদেরকে হেল্প করবেন এই প্রত্যাশা রাখছি। আই অলসো লাইক টু থ্যাংকস মিস্টার কিশোর কুমার ফর ইজ সাজেশন অ্যান্ড কন্ট্রিবিউশন। তো আজকে আর কথা না বলিয়ে সকলকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের তরফ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হোক আমাদের টেকনিক্যাল এডুকেশনের, জয় হোক এনটিবিটিএর 1-6 লেভেল পর্যন্ত আমাদের কার্যক্রমের শিক্ষাক্রমের। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।